বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2022-24 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। কিন্তু এই ফল মেনে নেননি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। তিনি ভোট পুনর্গণনা চেয়ে আপিল করেছেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন সদ্য সভাপতি নির্বাচিত ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনের গণমাধ্যমকে বলেছেন, গতকাল রাতেই আমরা ভেবেছিলাম ভোটে কারচুপি হবে, অবশেষে তাই হলো। 26টা ভোট বাতিল হয়েছে, যার মধ্যে 16টা ভোটই নিপুণের। এই ভোটগুলো কেন বাতিল হলো তা আমাদের জানানো হয়নি। নিপুণ জায়েদের সঙ্গে হেরেছে মাত্র 13 ভোটে। ওই 16টা ভোট বাতিল না হলে নিপুণই হতো সাধারণ সম্পাদক।